কাছে আমরা চেষ্টা করছি এই ভিতরে আর কেউ জীবিত আছে কিনা খুঁজে দেখার, এবং যাদেরকে নিখোঁজ বলা হচ্ছে তারা আসলে কেউ আছেন কিনা। কেউ আছেন ভিতরে? কেউ আছেন? এবং চুল দেখতে পাচ্ছি, একটি চুল, এই চুলটা এবং চিত্র দেখতে পাচ্ছেন আপনারা। রিপু সাবধানে একটু আসেন, আপনি এদিকে আসেন, চলে আসেন। একজনের চুল দেখতে পাচ্ছি আমি, এবং আশপাশে চেষ্টা করছি কাউকে খুঁজে বের করা যায় কি না। দেখতে পাচ্ছেন ওই যে স্যানিটারির দোকানের নিচেই আসলে পড়ে আছে, বলা হচ্ছে যে যে স্ল্যাবটি, এই স্ল্যাবের নিচে যদি কেউ থেকে থাকে তাহলে এই স্ল্যাবের নিচেই আছে। আমাদেরকে সতর্ক অবস্থায় কিন্তু আসলে এই কাজগুলো করতে হচ্ছে, এবং আপনি দেখলে দেখতে পেলেন যে খুব সতর্কের সাথে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আসলে কাজ করছেন, এবং পুরো জায়গাটি কিন্তু আসলে ভেঙে চুরমার হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, এবং ভবনটি আসলে ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবং এখন এই ঝুঁকিপূর্ণ ভবন থেকে আর কাউকে উদ্ধার করা যায় কি না সেই চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি, এবং আমরা কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, মোবাইলে রিং হচ্ছে, মোবাইলে রিং হচ্ছে এখানে ফায়ার সার্ভিসের। দেখেন তো এখানে একজনের মোবাইলে রিং। মনে হচ্ছে কেউ আছেন, একটু একটু এখানে মোবাইলে রিং হচ্ছে, মনে হচ্ছে কেউ আছেন। দেখেন তো একটু মোবাইল বাজতেছিল এই মাত্র। সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এবং এখানে আমরা এইমাত্র দেখলাম যে মোবাইলে রিং হচ্ছে ভিতরে ঢুকে প্রবেশ করে, এবং ফায়ার সার্ভিসের যিনি রয়েছেন আপনি কিছু দেখবেন হয়েছে, কিন্তু মোবাইলে রিং হচ্ছে, তার মানে মোবাইলটা মনে এখানে পড়ে আছে, কিংবা কেউ আছে কিনা হতে পারে, মোবাইল থাকতে পারে, কিন্তু আমরা এখানে টোটাল এখানে নিচে গিয়ে আমরা সার্চ করছি অলরেডি সকাল থেকে, সকাল 6টা থেকে আমরা সার্চ শুরু করছি, এখন পর্যন্ত আমাদের চলমান আছে। ওকে, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন দর্শক, যে তারা কিন্তু আসলে এই অবস্থায় আসলে এই পরিস্থিতিতে আছেন, এই ছিল আসলে এই ভবনের একদম বেসমেন্ট থেকে সর্বশেষ তথ্য। গুলিস্থানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ ঘটে যাওয়া ভবনটিতে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে, সেখান থেকে আমাদের সহকর্মী হিরণ খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবশেষ আপডেট জানানোর জন্য। হিরণ, কিছুক্ষণ আগে আপনি কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভবনটির ভেতরে ঢুকেছিলেন, সেখানকার অবস্থা আমরা দেখছিলাম, দর্শকদের দেখাচ্ছিলাম, এখন সেখানকার কি অবস্থা, ভেতরে কি উদ্ধার কাজ চলছে কিনা, আর বাইরের কি অবস্থা সব মিলিয়ে জানাবেন। পিঙ্কি, আসলে ভিতরে যখন আমরা ঢুকেছি তখন কিন্তু আসলে দেখেছি যে ভিতরে যে স্ল্যাবগুলো রয়েছে, ভবনের যে স্ল্যাবগুলো রয়েছে সেই স্ল্যাবগুলো পুরোটাই ভেঙে গেছে, এবং বলা যেতে পারে পুরোপুরি ঝুঁকিপূর্ণ ভবনটি, এবং যেই স্ল্যাবটি পড়ে আছে, এবং বারবার যারা স্বজনরা এখানে দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে সুমন নামে একজনের কথা বলছেন, এবং এছাড়াও আরও তিনজনের কথা বলছেন, তাদের অবস্থা, তাদের ভাগ্যে আসলে কী ঘটেছে তা কিন্তু আমরা ভিতরে যে আসলে দেখতে পেলাম, যদি তারা ভিতরে থেকে থাকেন তাহলে সেই স্ল্যাবের নিচে হয়তো বা তাদের অবস্থা পাওয়া যেতে পারে, এমনটি কিন্তু আসলে ধারণা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং আপনি দেখেছেন যে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের যে ইগুলো রয়েছে, ডগগুলো রয়েছে, সেই ডগ কিন্তু আসলে তল্লাশি করছে, এবং মানুষের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা সেটা কিন্তু আসলে দেখছে। আমরা দেখেছি ভিতরে একটি মোবাইল ফোন যেটা বারবারই বাজছে, এবং সেই মোবাইলটা ফোনটি আসলে কার সেটি আসলে বোঝার আমরা চেষ্টা করেছি, এবং ভিতরের চিত্র আপনি দেখেছেন যে ভয়াবহ যে চিত্র, সেই চিত্র কিন্তু আসলে দর্শকদের ইতিমধ্যে আমরা চ্যানেল 24-এর মাধ্যমে দেখিয়েছি, এবং যেই যে এই যে যে ভবনটি, এই ভবনটির নিচ থেকে যে বিস্ফোরণটি ঘটেছে সেটি কিন্তু আসলে পুরোপুরি স্পষ্ট, এবং এবং আমরা দেখতে পেলাম আপনার ভিতরের চিত্র যেটা দেখা গিয়েছে যে মূলত এই যে যে ভবনটি এবং ভবনের পুরো জায়গাটি আসলে নিচ থেকে যে বিস্ফোরণ হয়েছে, উপরের যে
স্ল্যাবগুলো রয়েছে সেই স্ল্যাবগুলো কিন্তু উপরের দিকে চলে গেছে এবং নিচের যে স্ল্যাবগুলো রয়েছে সেটি একদম বেসমেন্টের নিচে চলে গেছে এবং এই যে বেসমেন্টে আমরা প্রথমত ঢুকেছিলাম সেই বেসমেন্টে কিন্তু আসলে মূলত ওই বাংলাদেশ স্যানিটারি যে দোকানটি সেই দোকান রয়েছে এবং কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দোকান রয়েছে এছাড়াও আমরা দেখেছি যে জুতার দোকান রয়েছে বেশ কিছু দোকান রয়েছে যে দোকানগুলো আসলে বেসমেন্টে রয়েছে আসলে এই দোকানগুলোতে যারা আছেন যারা ছিলেন তাদের অবস্থা আসলে কী হয়েছে তাদের ভাগ্যে আসলে কী জুটেছে এখনও পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে এখনও পর্যন্ত যেটা এখানে যারা স্বজন অভিযোগ করেছেন অভিযোগ খুঁজতে এসেছেন তারা বলছেন যে ভিতরে তাদের হিসাবে তাদের কথা শুনে এবং ফায়ার সার্ভিসের কথা মতন মূলত ভিতরে আরও লোক থাকতে পারে এমনটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে আমরা এখানে র্যাবের র্যাপ্টেনের সিও তিনি তার সাথে একটু কথা বলবো তিনি একটু আগে ভিতরে ঢুকেছিলেন এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের নিয়ে ভিতরে ঢুকেছিলেন কি অবস্থা আপনারা দেখেছেন ভিতরে ধন্যবাদ আপনাকে ভিতরে আসলে যেটা দেখলাম অনেক পরিমাণ ডেব্রিজ যেগুলো এগুলো মালামাল ছিল তারপরে যে ছাদগুলো ভেঙে পড়েছে যেখানে আমরা সম্ভাব্য ধরছি যে জায়গাটায় এক্সপ্লোশনটা হয়েছে সেই জায়গাটা কিন্তু সমস্ত মালামালের চাপা পড়ে আছে এবং সেখানে বেশ কিছু বিম আপনার গ্রাউন্ড ফ্লোরের ছাদ এবং একতলার যে ছাদ দুটোই যেহেতু ভেঙে গেছে ওই আপনার বিমগুলো ভেঙে গেছে কলামগুলো চারটা কলাম খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভিতরে ঢুকাটা খুবই ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়েছে আমি আপনার অনুমতি নিয়ে একটু ওনার সাথে কথা বলতে চাই আপনি বলছিলেন বারবার যে ভিতরে ঢুকে এসে বলছিলেন বারবার যে এক্সপ্রেশনটা কোন জায়গা থেকে দুইটি থেকে তিনটি জায়গা থেকে হয়েছে কিভাবে হলো আপনার কাছে কি মনে হলো ভিতরে ঢুকে আমরা প্রাথমিকভাবে যেটা পরিদর্শন করে বুঝতে পারছি যে এক্সপ্লোশনটা বেসমেন্টে হয়েছে উপরের ফ্লোরে বা কোনো এসির থেকে হয়নি আর বেসমেন্টে আমরা ধারণা করছি যে মাল্টিপল জায়গায় একসঙ্গে বিস্ফোরণটা হয়েছে দুই তিনটা স্থানে কারণ হচ্ছে মাঝখানের যে ডিভাইডিং দেয়ালগুলো এগুলো ইন্ট্যাক্ট রয়েছে ভেঙে যায়নি বা যদি একটা রুমে বিস্ফোরণ হয় ওটা চারিদিকে ছড়িয়ে পড়তো তাহলে পাশের রুমে বিস্ফোরণটা পৌঁছানোর আগে মাঝখানের দেয়ালটা ভেঙে যেত চারিদিক থেকে হয়েছে মানে তিন থেকে দুই থেকে তিনটা সোর্স থেকে আসলে স্পটে একসঙ্গে বিস্ফোরণটা হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে যে ভিতরে কি যারা অনেকে আসছেন স্বজনরা তারা বলছেন যে ভিতরে লোক রয়েছে এবং ভিতরে মোবাইল ফোনও বাজছে আমি একটু আগে দূর থেকে আসলে ভিতরে যে দেখলাম কি মনে হচ্ছে আপনার কাছে থাকার সম্ভাবনা আছে কারণ আমরা এখানে যে সুমন নামে একজনকে যেখানে দুর্ঘটনা সবচেয়ে বেশি এক্সপ্লোড হয়েছে বলে মনে হচ্ছে বেসমেন্টে ওখানে সুমন আটকে আছে বলে অনেকে সন্দেহ করছেন সন্দেহটা একেবারে অমূলক না ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা বলছিলেন যে বিস্ফোরকটি আসলে একটি সোর্স থেকে হয়নি তিনটি সোর্স থেকে হয়েছে দূর থেকে তিনটি সোর্স থেকে হয়েছে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা র‍্যাবের তারা বলছিলেন এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে